চট্টগ্রামের জোরারগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে দুই ব্যান্ড শিল্পীর, আহত হয়েছেন আরো চারজন। তারা সবাই কক্সবাজার যাচ্ছিলেন। পরিবারের সদস্যদের হারিয়ে পাগল প্রায় স্বজনরা, আর সঙ্গীত জগতের দুই সদস্যের অকাল বিদায়ে শোকাহত শিল্পী সমাজ। শুক্রবার রাতে চাঁদপুরে একটি অনুষ্ঠান শেষ করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তোলা হয় এই ছবি। কে জানতো এটিই হয়ে যাবে সহকর্মীদের সাথে শেষ স্মৃতি। শনিবার ভোরে মিরসরাইয়ের সোনাপাড়া এলাকায় উল্টো দিক থেকে আসা একটি প্রাইম মুভারের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান ব্যান্ড শিল্পী পার্থপ্রতিম গুহ, আর হাসপাতালে নেওয়ার পথে মারা যান সহশিল্পী হানিফ আহমেদ। আমরা রাইট সাইডে ছিলাম, উল্টো দিক থেকে একটা লরি এসে আমাদেরকে মেরে দেয়। প্রচুর ব্লিডিং হচ্ছিল এবং ওনার রক্তের প্রয়োজনে আমি চারিদিকে ফোন করে অনেককে খবর দিয়ে নিয়ে আসলাম। এর আগে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ঢাকা ও চট্টগ্রামের শিল্পীরা। আসেন হানিফের বড় ভাই খ্যাতিমান মিউজিশিয়ান মানিক আহমেদ ও স্বজনরা। তাদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। ঘাতক চালকের শাস্তি দাবি করেন তারা। আর কারোর মারবুক যাতে খালি না হয়, কারোর বাই যাতে না চলে যায়, কারণ হানিফ পৃথিবীতে একটাই আছে। 100-এর উপরে স্টেজ আমরা একসাথে পারফর্ম করেছি এবং বিভিন্ন দেশে বিদেশে একসাথে অনুষ্ঠান করার সৌভাগ্য হয়েছে আমাদের সাথে। আমি বলবো যে আমাদের জন্য যত বড় ক্ষতি, এই ক্ষতি পূরণ হবার নয়। এই ট্রাক ড্রাইভার সহ এবং মালিককে আইনের আওতায় এনে বাংলাদেশে যে সড়ক আইন আছে এবং সর্বোচ্চ শাস্তি দাবি কামনা করছি। এই ঘটনায় আহত বিউটি খান, নন্দন চৌধুরী, পাপ্পু ও লুৎফুর ভর্তি আছেন চট্টগ্রাম মেডিকেল ও মিরসরাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। এদিকে গতকাল সন্ধ্যায় মিরসরাই জোরারগঞ্জে মুহুরি প্রজেক্ট বাজারে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেলে মৃত্যু হয় ফখরুল ইসলাম ও কামালউদ্দিন নামে দুজনের। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।